नमस्कार বন্ধুরা, আমি বিদিশা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নবান্ন উৎসব উপলক্ষে আজকে আমাদের বাড়িতে বড়ি দেওয়া হবে, বিউলির ডালের বড়ি দেওয়া হবে। সেই বড়ির ভিডিওটা আজকে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত বিউলির ডালের বড়ি কিভাবে দেওয়া হয় তা দেখাবো। এই বিউলি ডালের কলাইটা এই সময়তেই, এই শীতের সময়তেই ওঠে, নতুন চাষ হয়। তো এই সময় কলাইটার বড়ি দিলে বড়িটা খেতে খুব ভালো হয়। বড়িটা কিন্তু যেদিন খুব ভালো রোদ করবে সেই দিন দেওয়াই ভালো, তাহলে বড়িটা সিদ্ধ হবে খুব ভালো, আর না হলে রোদ না পেলে বড়ি কিন্তু ভালো হবে না। আসুন তাহলে শুরু করে দিই বিউলির ডালের বড়ি দেওয়া। সবার প্রথমে এই কলাইটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, যেহেতু এটা আমার ঘরের কলাই, তাই এটা কেনা নয়, বাড়িতেই। তো এই জন্য খোসাটা খুব ভালোভাবে ছাড়িনি, দু একটা খোসা লেগে আছে। তো যাই হোক, তো এই কলাইটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজেছে কলাইটা। আজ আমি জলটা ভালো করে ঝরিয়ে নিলাম কলাই থেকে, একটা কাপড়ের মধ্যে তুলে রেখেছিলাম যাতে কলাই থেকে জলটা ভালোভাবে ঝরে যায়। এবার আমি এই কলাইগুলো মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব, কলাইটা শিলেও বেটে নেওয়া যায়। বেটে নেওয়া হয়ে গেছে কলাইটা আমার, দেখুন। এইরকম ভাবে আমি যত কলাই আছে সমস্ত কলাইগুলোই ঠিক এইরকম ভাবে আমি মিক্সারের সাহায্যে ব্লেন্ড করে নেব, বেটে নেব। ঠিক এইরকম একদম মিহি পেস্ট হবে, একটাও দানা থাকলে চলবে না। সমস্ত কলাইগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই সমস্ত বাটা কলাইটা আমি ঠিক এরকমভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে এই কাজটা আমাকে করতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এই ফেটানোটা যতটা ভালো হবে আমার বড়িটা ঠিক ততটাই সুন্দর হবে, তাই এই কাজটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ বড়ি তৈরির জন্য। ফাটানো হয়ে গেছে, এবার আমি একটা বাটির মধ্যে জল নিয়ে ঠিক বড়ির মতো সাইজ করে ফেলে দেখব যে বড়িগুলো ভাসছে কিনা। যদি দেখা যায় ভাসছে তাহলে ফাটানোটা আমার কমপ্লিট হয়েছে। এই যে দেখুন, আমার বড়িটা একদম ভাসছে, তার মানে ফাটানো আমার একদম ঠিকঠাক হয়ে গেছে। এই যে এখানে একটা আমি নেট নিয়েছি এরকম, এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব, পুরো নেটটার মধ্যে ভালোভাবে সর্ষের তেলটা লাগিয়ে দেব, যাতে করে বড়িটা শুকানোর পর যাতে খুব সহজেই ছেড়ে যায়, ঠিক সেই কারণে তেলটা এর মধ্যে দিতে হবে। এবার এই নেটটার উপর একটা একটা করে বড়িগুলো আমি দিতে থাকব। এই নেট যদি কারোর ঘরে না থাকে, আপনারা থালাতে বা অন্য কোনো জায়গাতেও বড়িগুলো দিতে পারেন, তবে মাথায় রাখতে হবে খুব রোদ যেদিন হবে বড়িগুলো সেই দিনই দিতে হবে, যাতে বড়িগুলো প্রপার ঠিকঠাক রোদ পায়। তাহলে বড়িগুলো খুব সহজে দুটো রোদ পেলেই ছেড়ে যাবে, এই নেটটা থেকে ছেড়ে আসবে। এবার সমস্ত বড়িগুলো আমি একটা একটা করে দিতে থাকবো, এটা অনেকটা টাইম লাগে বড়িটা দিতে, বড়ি দেওয়া কাজটাই একটু বেশি টাইম লাগে।
আমার মাও শুরু করে দিয়েছে বড়ি দিতে। দুজন মিলেই চলছে কাজ একটু একটু করে। সমস্ত বড়িগুলো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে সমস্ত বড়ি দেওয়া শেষ। অনেকটা টাইম লাগে বড়িগুলো দিতে। এবার যেখানে খুব ভালো রোদ থাকবে ঠিক সেই জায়গাতে বড়িগুলো রেখে দিতে হবে। 2 থেকে 3 দিন লাগবে ঠিকঠাক রোদ পেলে এই বড়িগুলো ঠিকঠাকভাবে শুকাতে। এই যে দেখুন বড়িগুলো সমস্ত আমার শুকিয়ে গেছে। এই বড়িগুলো শুকাতে আমার 4 দিন টাইম লেগেছে। 4 দিন পর এই বড়িগুলো সমস্ত আমার ছেড়ে গেছে এর থেকে এবং খুব ভালোভাবে শুকিয়েও গেছে। এবার এই বড়িগুলোকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে দিলেই হবে। তারপর যখন ইচ্ছা একটু একটু করে রান্না করে খাওয়া যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।